বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস রয়্যাল প্লাজা দ্বিতীয় তলা সিডিএ মার্কেট আমতল রিয়াজুদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল শূন্য এক সাত এক এক দুই ছয় তিন চার ছয় এক এবং শূন্য এক আট এক পাঁচ তিন পাঁচ চার ছয় পাঁচ শূন্য আমার রসুল হলো হায়াতুল নবী আমার নবী কি বলেন আমার নবী কি আমার নবী হায়াতুল নবী হায়াতুল নবী মানে কি হায়াতুল নবী মানে হলো নবী তেষট্টি বছর হায়াতে জিন্দগিতে দুনিয়ার স্বাভাবিক নিয়মে আমার নবী ছিলেন এরপরে রসুল পাক দুনিয়ার জমিন থেকে পর্দা করলেন মদিনার রোজাই পাক আমার নবী আছে না আমার নবী মারা যায় নাই রসুল পাক কবর শরীফের মধ্যে রোজাই পাকে রোজাই আনোয়ারে আমার নবী দুনিয়ার জিন্দগির মতো অবিকুল সেইভাবে কবরের তো আমার নবী জীবিত আছে এবং কেমন পর্যন্ত নবী ওইভাবেই থাকবেন এটাকে বলা হয় হায়াতুল নবী এটাকে বলা হয় কি বলেন না এটাকে বলা হয় কি কেউ যদি আমার মামা এখানে বসে আছেন উনি পণ্ডিত বড় মহাদ্দিস হায়াতুন নবী এটাকে কেউ যদি অস্বীকার করে নবী হায়াতুন নবী বলে আমরা মানতে পারি না নিঃসন্দেহে তাকে কাফের বলতে হবে নিঃসন্দেহে তাকে কি বলতে হবে মুখ দিয়ে বলেন না নিঃসন্দেহে তাকে কি বলতে হবে আমার নবী হায়াতুন নবী আচ্ছা আপনাদের কি বিশ্বাস আছে আমার নবী যে রোজাই পাকে জীবিত এটার বিশ্বাস আছে এটার বিশ্বাস আমাদেরকে করতে হবে

এরা বলছে আমাদের এই নসরানিয়ত আমাদের ইহুদি নীতি এটা ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে কায়েম করা যাবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানদের নবী মদিনার রোজা শরীফে থাকবে বলবেন না না হজবিল্লা আরো জোরে বলেন না ইহুদিদের বিশ্বাস হচ্ছে আমার নবী কবর শরীফে আছেন এ কারণে নবী পাহারা দিচ্ছে ধর্মকে উনি এখানে থাকলে এরা এদের কুকর্ম এটা পৃথিবীতে প্রতিষ্ঠা করতে পারবে না কারণে সিদ্ধান্ত হলো নবীজিকে চুরি করতে হবে কত বড় হারামজাদা দেখেন আমার নবীকে কি করতে হবে চুরি করতে হবে আমরা এই আশ্চর্য আশ্চর্য কথাগুলি বলে বিধায় অনেক আলেমের বুঝে হাতুড়ি আলেম বুঝেননি নিমে মুল্লা খতর যা নিমে মুল্লা খতর ইমা নিমে তবিব খতর যা শায়ের বলছে খাত মুল্লা যারা আছে মুরগি জবাই করা সর আর কিছু না এরকমের আবা আবাকাবা জুব্বা দিয়ে বিষ্টপুষ্ট কিছু মানুষ আলেম সেজেছে এদের কাছে ইমান নিরাপদ নয় ঠিক না এরা আলতুফালতু ফতোয়া দিয়ে ইমান মানুষের ইমান নষ্ট করবে গুমরা করবে এদের কাছে যেমন ইমান নিরাপদ নয় আর হাতুড়ি যে সমস্ত গ্রাম্য ডাক্তার আছে এদের কাছে মুসলমানদের জাতির জান নিরাপত্তা আলতুফালতু ওষুধ দিয়ে মানুষকে এরা বিভিন্ন বিপদের মধ্যে সম্মুখীন হতে হচ্ছে মানুষকে ফেলছে এই কারণে বলছে এদের কাছে ইমান নিরাপদ নয় নয় ফালটিাল্টি কথা বলে টাকা হাতিয়ে নিয়ে গেল সাবধান ইমান সুদ থেকে আমার রসুলের এই লাশ চুরি করার জন্য এরা কৌশল করল দক্ষ কয়েকজন মানুষ সৃষ্টি করে প্রথমে মক্কায় পৌঁছে দিল অথচ কেমন পর্যন্ত আমার নবী সীমানা দিয়ে গেছে ওই সীমানার ভিতরে এই নাসারা আসার দূরের কথা শয়তান পর্যন্ত প্রবেশ করতে পারবে পাহারা দিয়ে রাখছে হেরামের মধ্যে সীমানার ভিতরে ওখানে মুসলমান ছাড়া ইমানদার ছাড়া কোনো হিন্দু বুদ্ধ খ্রিস্টানি খুদি না ছাড়া মক্কার সীমানায় প্রবেশ করতে পারবে না মদিনার সীমানায়ও প্রবেশ করতে পারবে না এই কথাগুলি আপনারা জানেন নাকি এগুলি কোরআন হাদিসে লেখা আছে ঠিক কি না বলেন না ঠিক কি না এই দুই হারাম এই হেরামের ভিতরে দাজ্জাল প্রবেশ করতে পারবে না দাজ্জাল সব জায়গায় প্রবেশ করবে কিন্তু এই দুইটা জায়গাকে আল্লাহ দাজ্জাল থেকে পর্যন্ত কি করেছে রক্ষা করেছে হেফাজত করেছে এগুলি কিতাবি কথা বলছি যেহেতু আমার মামা আছে আমরা তো ওনার ছাত্র উনি এই কথাগুলি যখন শুনে তখন উনার আনন্দ লাগে সবকে সবক হয়ে গেছে আমারও এলমের যেটা মজবুতি এটা মজবুতি হয়ে গেলো জোরো বলে ইনি মিশরের বাচ্শা এই সময় মুসলমান মক্কার জমিনে ওই 75 কিছু মানুষ মক্কার জমিনে পৌঁছে দিল এরা মক্কায় এসে পরিচয় দিল এরা মুসলমান কিন্তু এদেরকে মক্কায় আসার আগে পাঁচ ওয়াক্ত নামাজের দেওয়া হয়েছে এরা মক্কায় আসার আগে ইসলামের নীতির প্রশিক্ষণ দেওয়া হয়েছে এদেরকে রোজার তালিম দেওয়া হয়েছে এদেরকে ইমানের তালিম দেওয়া হয়েছে কিন্তু এরা ইমানদার নয় এরা কিন্তু মুসলমান নয় এরা হলো বেঈমান এরা ইমান ডাকাত এরা প্রশিক্ষণ নিয়ে মক্কায় প্রবেশ করেছে ইমান ডাকাতি করার জন্য ঠিক কিনা এখন এই ইহুদিরা এক তাদের থেকে মুসলমানের আলেমের মতো করে এরা তাদের মধ্যে কোরআন শিখিয়ে হাদিস শিখিয়ে কতগুলিকে পণ্ডিত বানাতো আসলে এরা মুসলমান না এদের কাজ হবে মিশনারি এরা বিভিন্ন জায়গায় গিয়ে স্থান করবে ভালো ভালো কাজ দেখিয়ে মানুষের ইমানকে টান দেবে ঠিক কিনা সেই যুগ শেষ হয়ে গেছে কিন্তু এখন তারা মুসলমানদের ভিতর কিছু এজেন্ট তৈরি করেছে মুসলমানদের ভিতর থেকে কিছু দালাল সৃষ্টি করেছে আর তাদের কাজ তো হয় না এখন টাকা দিলে তো মুসলমানদের অনেক আলেম বিক্রি হয়ে যায় ঠিক কিনা বলেন না টাকার ডলার যখন পেল সে কাদিয়ানিতে ঢুকে গেল টাকার ডলার যখন পেল সে ওয়াহাবান ওহাবিয়তের মধ্যে ঢুকে গেল টাকার ডলার যখন পেল সে শিয়া হবে ঢুকে গেল টাকার ডলার যখন পেল সে আহলে হাদিসের মধ্যে ঢুকে গেল কারণ ওইখান থেকে ওখানে তো ইমান নষ্ট করার জন্য কোটি হাজার কোটি ডলার আসতেছে পকেটে যখন ডলার দেখলো সে ইমান মুসলমানীয় ইমানীয় সব ভুলে গিয়ে সব কিছু পায়ের নিচে দিয়ে তাদের কাছে বিক্রয় হয়ে গেছে ঠিক কিনা বলেন না ঠিক কিনা আজকে এই ধরনের একটা কৌশল এরা সিস্টেম তৈরি করেছে বন্ধুরা আমার ওই ইহুদিরা এরা মক্কার জমিনে এরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে রোজা রাখছে ভালো ভালো কথা বলছে আর মানুষকে দান সৎকার করছে তৎকালীন সময়ে ও দুনিয়ার মানুষ এখন এই মক্কা মদিনা সৌদি আরব পয়সা বলা হল এখন ওখানে সোনার কনি পাওয়া গেল ওখানে তেলের কনি পাওয়া গেল এই সোনার কনি তেলের খুনি এরা আবিষ্কার করতে পারে না তখন সৌদি আরবের মানুষ এই বাংলাদেশের জমিনে আসত এরা হিন্দুস্তানের জমিনে আসত পাকিস্তানের জমিনে আসত এবং বাংলাদেশ থেকে হাজি নিয়ে যাওয়ার জন্য এরা পাবলিসিটি করত ক্যাম্পেইন করত ঠিক কিনা মাত্র এখন গুটি কয়েক বছর ধরে এরা আসতেছে কারণ এরা স্বাবলম্বী হয়ে গেছে এরা পয়সাওয়ালা হয়ে গেছে যার কারণে সৌদিরা এখন এখানে আসতেছে না এখন বিভিন্ন দেশ থেকে সৌদি আরব মানুষ যাচ্ছে ঠিক কিনা এই এইভাবে এরা গরিব বলে এই হুদিরা এরা আলেম সে যে মক্কার মানুষদেরকে টাকার ডলার দিচ্ছে টাকার কি দিচ্ছে বলেন না টাকার কি দিচ্ছে মুসলমান তাদের দুইজনকে এই সমস্ত মানুষকে বলে ভালো মানুষ এরা বানো মানুষ ইমানদার মানুষ এরা দান করে সৎকা করে ভালো কথা বলে এ কারণে মক্কার মানুষ তাদেরকে চিনতে পারে না আসলে তো তারা ভালো না তারা তো ইমান ডাকাতি করার জন্য আসছে ঠিক কিনা আল্লাহ না বিয়া বন্ধুরা আমার এই কিছুদিন এরা মক্কা দমিনে দান সাদকা করে মক্কায় পরিচিত হলো মক্কা থেকে এরা মদিনা শরীফ গেল মদিনার এক জায়গায় গিয়ে এরা স্থান নিল এস্তান নিয়ে এরা এস্তান নিয়ে মদিনার মানুষকে সৎকার করতে লাগলো মদিনার গরিব গরিব মানুষ তাদের প্রতি দাবিত হয়ে গেল কিন্তু তারা সেই ঘরের মধ্যে থাকতে ওই ঘরের মধ্যে তারা ওখান থেকে একটা সুরঙ্গ তৈরি করতেছে ওই সুরঙ্গটা তারা আমার নবীর রোজা শরীফ পর্যন্ত নিয়ে যাবে রোজা শরীফ পর্যন্ত নিয়ে গিয়ে আমার নবী তো জীবিত আমার নবী তো মরা নবী না এ কারণে আমার প্রিয় নবী মুস্তফাকে রোজা শরীফ থেকে তুলে জোর করে আমার নবীকে নিয়ে যাবে নাউজুবিল্লাহ বলেন না আরো জোরে বলেন না এটা কিতাবে লেখা আছে এ ঘটনাটা কিতাবে লেখা আছে কোন কিতাবে আছে আমি আপনাদের কে দিচ্ছি কিতাবের নাম হলো জজবুল কুলু মিন্দিয়ারি ইলাল মেহবুব এই কিতাব এটা শাহ আব্দুল হক মাজদ দেলবী রহমাতুল্লাহ আলাইহি এই কিতাব কানা লিখেন এই কিতাবের ভিতরে এই ঘটনাটা লেখা আছে এরা সারা দিন দান করত মানুষকে সৎকার করত মদিনার মানুষের মন জয় করল কিন্তু মন জয় করে এখন ভিতরে ভিতরে কাজ করতেছে কর্ণফুলি টানেলের মতো কর্ণফুলি টানেলের মতো এরা অনেক নিচে মাটির নিচে আস্তে আস্তে সুরঙ্গ করতেছে মাত্র কয়েক ফুট বাকি আছে আমার প্যারা নবী বসে না আমার নবী মিশরের থাকলেন দেখা দিল ও আমার প্রেমিক ও আমার আশেষ ও ইমানদার তুমি বসে আছো কেন মিশর থেকে সৈন্য নিয়ে তুমি মদিনাই সরাসরি চলে আসো এদেরকে গ্রেপ্তার করো নবীর রোগাস রক্ষণাবেক্ষণ

হার হাজিরিন কথা হল এভাবে প্রথম দিন আমার নবী স্বপ্ন দেখায় বসা নূর উদ্দী উনি স্বপ্নের আমার পেয়ারা নবী মুস্তাফাকে দেখে দুনিয়ার মানুষ আমার নবীকে স্বপ্ন দেখার জন্য কাঁদেন মাহফিলে বসে হাসবেন না মসজিদে বসে হাসি তামাশা করবেন না হাসির ভিতরে খুদা বেজার হাসির ভিতরে আমার নবী নারাজ মাহফিল করা হয় কান্না শিকার জন্য হাসির জন্য না ঠিক কিনা জোরা বলেন না ঠিক কিনা এখন তো আপনারা তিন ঘন্টা তিন ঘন্টা বসে বসে মাহফিলে বসে হাসতে পারলে আপনাদের পকেটের সান্দি গরম হয়ে যায় পকেট থেকে হাসির জন্য টাকা বের হয় কিন্তু এটা না এটা বড় গুণা শক্ত গুণা আমার নবী বলেন হাসি বন্ধ করে একমাত্র উন্মত তুমি হাসবে মরণের পরে মরণের আগে হাসতে পারে না কারণ তুমি জানো না তোমার ইমান আছে কিনা ঠিক কিনা নিয়ে যদি তুমি মৃত্যুবরণ করতে পারো তারপরে তুমি কি করবে মরণের পরে তুমি হাসবে পুরো দুনিয়ার মানুষ কাঁদবে ঠিক কি না মরণের পরে তুমি হাসবে দুনিয়ার মানুষ কি করবে কাঁদবে কেঁদে কেঁদে বলতে হবে যে আজকে পৃথিবীর জমিন থেকে একটা জাহান চলে গেল ঠিক কি না প্যারাহাদিন

শয়তান তার সুরত পাল্টেতে পারে এক একজন মানুষের মতো হতে পারে আমার নবী বলেন শয়তান কখনো আমি নবীর সুরত ধরতে পারে না শয়তান আমার নবীর সুরত ধরতে বলেন না শয়তান নবীর সুরত ধরতে পারে না এ কারণে নবীর সুরত ধরতে পারে না যদি নবীর কে কেউ যদি স্বপ্ন দেখে তাইলে আমার নবী বলেন ফাকাত রাআল আমার রাসূল বলেছেন সত্যি সত্যি সে আমি নবীকে দেখেছে আর যে আমি নবীকে দেখল আমি নবীকে দেখল তার জন্য জাহান্নামের আগুন হারা জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেল জুবরা বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জাহান্নামের আগুন হারাম আমার নবীকে দেখার কারণে কিন্তু জান্নাত তার জন্য কি হয়ে যাবে বলেন না তার জন্য কি হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে বন্ধুদের মত বස්সুর উদ্দিন কে আমার রাসূল স্বপ্ন দেখিয়েছে নূর একদিন দেখলো কর্ণপাত করলো না আরেকদিন দেখলো কর্ণপাত করলো না তৃতীয় দিনে আমার লবি জুই করে বললেন বাবা তুমি কি এখনো বসে থাকবে ওট নিয়ে উটের মধ্যে বিভিন্ন ধরনের খাদ্য রসদ সামান বুঝাই করে মদের আর মানুষকে দান করার জন্য উনি তিরিশটা উট নিয়ে সৈন্য নিয়ে উনি মিশর থেকে রওনা দিল তৃতীয় দিন আমার প্যারা নবী এই দুই শৈতানকে বাদশা নুরুদ্দিনের চোখের সামনে প্রকাশ করে দিলেন আমার নবী ছবি তুলে ধরলেন ও আমার নুরুদ্দিন তুমি মদিনা শরীফে গিয়ে এই দুইজনকে তুমি তালাশ করবা এই দুইজনকে তুমি দেখলে চিনতে পারবা এরা হল শৈতান এদেরকে সাথে সাথে গ্রেফতার করবা জোরে বলেন না সুবাহান বাদশাহ নুর উদ্দিন মিশর থেকে কোথায় আসলো মদিনায় এসে উনি মদিনার মানুষকে নিয়মিত দান সৎকার করতে শুরু করে দিয়েছে দান সৎকার শুরু করেছে তাই না উনি মদিনার সব মানুষকে ফাঁকে ডাকছে যে তোমরা আসো সবাই মদিনার মানুষ রিলিফ নেওয়ার জন্য আসে কিন্তু দুই শৈতান আসে না বলে যে এখানে এখনো দুইজন দুইজন মানুষ লুকিয়ে আছে এরা আসতেছে না এদেরকে আসতে হবে মদিনার মানুষ এখনো বুঝতে পারছে না শেষ পর্যন্ত বাদশাকে বলছে হুজুর হ্যাঁ আমাদের এখানে মদিনার স্থায়ী বাসিন্দা তো সবাই এসে গেছে তবে দুইজন অস্থায়ী মানুষ আছে এরা খুব ভালো মানুষ এরা মদিনার মানুষকে ধান সৎকা করে সারাদিন নামাজ দোয়া কালাম তসবি পড়ে হ্যাঁ তখন বাদশা নুরুদ্দিন বুঝতে পারলো আসল শৈতান এরা তখন বাদশা উদ্দিন বললেন যে এদেরকে নিয়ে আসো তখন তাদের তো পেটে কামরানি ধরেছে ঠিক কি এখন এরা বুঝে ফেলেছে যে কি বাদশাহ যে কোন একটা ঘটনা করবে ঘটনা অবশ্যই করতে হবে যেহেতু নবী মুস্তফা প্যারা নবী হায়াতুল নবী আমার নবী বাদশাহকে তাদের দুইজনের চিত্র বাদশাহ সুখের সামনে তুলে ধরেছে যেন বাদশাহ তাদেরকে গ্রেফতার করতে পারে ঠিক কি না জোরে বলেন না ঠিক কি না আয়ে বড় পীর আবুদুল কাদের জিলা বড় পীর আয় বড়ো পি তুমারি নামের যাই পানি আয়ে বড় পীর আবদুল কাদের জিলা নে আয়ে বড় পীর জন্ম তোমার আমার গৌস পাকের জন্ম কোথায় জন্ম তোমার জিলানতে তরিকা হয় কাদেরিয়া আমার গৌস পাকের তরিকার নাম তরিকায় কাদেরিয়া সুবহানাল্লাহ বলবেন না ঠিক কি না জন্ম তোমার জিলানতে তরিকা কাদ্রিয়া আবু সালে মো সাজি হলেন যে তোমার পিতা আবু সালেন মোসা জঙ্গি হলেন যে তোমার পিতা উমুল খয় মা বতিমা উমুল খায় মা বতিমা তোমার হয় জননি ও বড় পীর আবুদুল কাদের জিল

আমার নবীর দেয়া ছবি দেখে একবার আর একবার তাদের চেহারা দেখে বাদশা দেরি করা নয় এই দুইজনকে গ্রেপ্তার করলেন অরেস্ট করলেন বলে যে এরা ভালো মানুষ না এরা এই পৃথিবীর মধ্যে সর্বনির্দৃষ্ট মানুষ এরা ইমান ডাকা এরা আমার প্যারা নবীর রদ শরীপে চুরি করার জন্য এসেছে ঠিক কি না তাদেরকে গ্রেফতার করলেন বলে যে তোমরা কোথায় থাকি তখন আমরা অমুক জায়গায় থাকি ওখানে নিয়ে যাওয়া হলো তাদের গড়ে কার্পেট বিছানো আছে কার্পেটের নিচে চট বিছানো আছে চটের নিচে পাটি বিছানো আছে পাটির নিচে পাথর বিছানো আছে এইভাবে একটা একটা করে সব তুললে যখন পাথরটা ওইখান থেকে সরিয়ে ফেলা হলো দেখে গেল কর্ণফুলি টানেলের মতো একটা সুরঙ্গ তৈরি করে ফেলেছে মাত্র কয়েক খাত বাকি আছে আমার নবীর রোজা শরীফ পর্যন্ত এ আর কয়েকদিন করতে পারলে তাদের কাজ শেষ হয়ে যেতে তাদের কাজ এ কারণে ও দুনিয়ার মানুষ কোথায় আছে আমার নবী হায়াতুল নবী এটা মুসলমানরা বিশ্বাস করে না এমন এমন মুসলমান আছে এরা আমার নবীকে হায়াতুল নবী মানে না কিন্তু ইহুদিদের কাছে জানা আছে আমার নবী হায়াতুল নবী ঠিক কিনা বন্ধুরা মা ওই জায়গা ইন্ডিকেট করলে এদেরকে গ্রেফতার করলে মদিনার মানুষ মক্কার মানুষ এসে জড় হয়ে গেল উপস্থিত হয়ে গেল এরা এসে দেখতে পেল বিশাল সুরঙ্গ আমার নবীর রজা শরীফের সুরঙ্গ তৈরি করতে আমার নবীর আমার নবীকে চুরি করার জন্য আমার নবীকে চুরি করে এরা নিয়ে যাবে মদিনের রোদের শরীফ খালি করে দেবে কেয়ামত পর্যন্ত উম্মদেরকে নিয়ামত থেকে বঞ্চিত করবে করবে আমার মৃত্যু চাইলে আর সু থাকতে পারতে মেহরাজের রাত আমার প্যারা নবী যখন গিয়েছেন আল্লাহর সাথে কথা বলার জন্য আল্লাহ বলেন ই আর আপনি কি আর শো থাকবেন না দুনিয়ার জমিনে থাকবেন আমার লবী বলেন বাবু আমি আর সো থাকবো না কেন কেন মাহবুব আমার কোটি কোটি গুণাগার উম্ম এরা দুনিয়ার জমিনে আমি তাদেরকে ফেলে কোথাও থাকতে পারবো না আমি আমার উম্মতদেরকে নিয়ে মদিনার মাটিতে থাকতে চাই শুধু তাই না কিয়ামতের মাঠেও আমার নবী উম্মতদেরকে নিয়ে থাকবে আরো জোরে বলেন না সুবাহ এ কারণে আমার পেয়ারা নবী মুস্তফা মদিনার রোদ শরীফ বেঁচে নিলেন ওই রোদ শরীফ থেকে আমার নবীর লাশ মোবারক আমার প্যারা নবীর দেহ মোবারক এটা চুরি করার জন্য এরা सुरंग তৈরি করেছে এখনো সেই सुरंगটা কোন মদিনায় 파কে আছে কোন মদিনায় 파কে আছে সिशा দিয়ে সিশাই ডালা করে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ বলনা এখন ঐখানে আর্মি পাহারা দরা আছে ওই দিন থেকে সৌদি আরবের মধ্যে আর্মি পাহারা দার নিয়োগ করা হল এই কিয়ামত পর্যন্ত আর্মিরা আমার নবীর রোজার সীমানার চতুর্দিকে পাহারা দিতে থাকতেন জোরে বলেন না সুবাহান আরো জোরে বলেন না সুবাহান বন্ধুরা আমার এই কারণে একটা কত স্পষ্ট হল আমার নবী হায়াতুন নবী আমার নবী কি সবাই বলেন আমার নবী কি জোরে বলেন এরা বলতেছে না কেন হায়াতুল নবী বলেন না কি আমার মুখে মুখে বলেন মুখের জড়তা চলে যাবে মুখে ইমানের নূর পয়দা হবে বলেন হায়াতুল নবী হায়াতুল নবী হায়াতুল নবী হায়াতুল নবী মানে কি যিনি দুনিয়াতে তেষট্টি বছর যেভাবে জীবিত ছিল আমার নবী এখনো রোজায় পাকের মধ্যে এভাবে জীবিত আছে জরুর বল আর এইটাকে হায়াতুল নবী বলে এটাকে মানা নবীর উম্মতের জন্য ফরজ যারা বলেন না এটাকে মানা নবীর উম্মতের জন্য কি আর যারা বলেন না এটাকে মানা নবীর উম্মতের জন্য কি মহব্বত নিয়ে বলেন না কি যারা আমার নবী মদিনা শরীফ নাই এই কথা বলে হজ করতে গেল মদিনা শরীফ লক্ষ লক্ষ মানুষ যায় না বলে সেখানে তো নবী নাই যাওয়ার দরকার কি না অনেক লক্ষ লক্ষ মানুষ মক্কায় যায় কিন্তু তাদের তো জুটলো না আমার নবীর দরবারে তারা যেতে মঞ্জাল হজ্জ যারা হজ্জ আসলো আমি নবীর সাথে দেখা করলো না ফাকত জাফানি রসুল পাক বলেছেন তারা তো আমার বুকে সেল মেরে দিয়েছে হাই হাই তাহলে যারা যারা নবীর নবীর প্রেমিক এরা মক্কায় গেলেও এরা মক্কা থেকে সদা সর্বদা পাখির মতো উড়াল দিয়ে এদের মন মদিনার দিকে ডিকি না এরা মদিনা দেখে ছাড়া আসতে পারে না